সহি আকীদার দাবিদার, সহি আকীদার আলেম। আর যখন জিজ্ঞাসা করা হচ্ছে এদের থেকে এলেম নেওয়া যাবে, অসুবিধা নেই, সবার থেকে নেওয়া যাবে, যেটা ঠিক ওইটা নেন, যেটা ভুল ওইটা ছেড়ে দেন। যদি আপনারা যেটা ঠিক ওইটা চিনতেই পারেন, বুঝতেই পারেন, যেটা ভুল ওটা যদি চিনতেই পারেন, তা আমার কাছে শিখার দরকারটা কি? আপনি আমার মতো বসে শিখাবেন, কথা বুঝতে পারছেন না? পারছেন না। সুতরাং এইসব সহি আকীদার কিছু বক্তা যারা বিভ্রান্ত করছে, তাদের বিভ্রান্তিতে পড়বেন না, বিভ্রান্তিতে পড়বেন না। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনতাদাবাল্লাহ লিমান খারাজা ফি সাবিলিহি, আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ইনতাদাব মানে দায়িত্ব নিয়েছেন, ওই সমস্ত লোকদের জন্য যারা তার রাস্তায় বেরিয়েছে, তার রাস্তায় বেরিয়েছে। সবচেয়ে বড় বের হওয়া হচ্ছে আল্লাহর রাস্তায় সশস্ত্র যখন প্রয়োজন হবে এবং যখন তার শর্তগুলি পুরা হবে। আর একটা বের হওয়া হচ্ছে দিন শিখার জন্য বের হয়, যে বাড়ি থেকে বেরিয়ে দিন শিখতে এসছেন, এটাও জিহাদ। এই সময়টাই এই মার্কেটে, সিকো মার্কেটে, বাথা মার্কেটে, বাঙালি মার্কেটে কেউ শত শত টাকা ইনকাম করছে, আর আপনি ঘন্টা ধরে এখানে বসে আছেন। এই সময়টাই কারো কাছে, অনেক ভাইদের কাছে গাড়ি আছে, কেউ মেশ মার মেরে 100-200 টাকা তার ইনকাম হয়ে গেল, আর আপনি 100-200 টাকা লস করে এখানে বসে আছেন। দুনিয়ার লস দিচ্ছেন, আখেরাতের ব্যবসা করছেন, আল্লাহর সাথে ব্যবসা করছেন, মানুষের ব্যবসা বাদ দিয়ে, তাই না? আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রাস্তায় বেরিয়েছেন। আপনি মনে রাখবেন, সে এলেম শিখতে হোক, এলেমের প্রচার প্রসারে দাওয়ার কাজে হোক, সেটাও বড় জেহাদ। কোরআন দিয়ে জেহাদ এবং সুলতান দিয়ে জেহাদ, কোরআন দিয়ে জেহাদ এবং সুলতান দিয়ে জেহাদ, দুই রকম জেহাদ রয়েছে। জি, এই ক্ষেত্রে আরো যে সবগুলি কথা বললাম, হক কথা বলার জেহাদ। জি, সাহস হচ্ছে না যে বিদাতকে চিহ্নিত করেন, সাহস হচ্ছে না যে পথভ্রষ্ট যাদের মানহাজ ঠিক না তাদের বিরুদ্ধে বলেন, এই সাহস হচ্ছে না। সহি আকীদার দাবিদার, সহি আকীদার আলেম। আর যখন জিজ্ঞাসা করা হচ্ছে এদের থেকে এলেম নেওয়া যাবে, অসুবিধা নেই, সবার থেকে নেওয়া যাবে, যেটা ঠিক ওইটা নেন, যেটা ভুল ওইটা ছেড়ে দেন। যদি আপনারা যেটা ঠিক ওইটা চিনতেই পারেন, বুঝতেই পারেন, যেটা ভুল ওটা যদি চিনতেই পারেন, তা আমার কাছে শিখার দরকারটা কি? আপনি আমার মতো বসে শিখাবেন, কথা বুঝতে পারছেন না? পারছেন না। আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাই। যদি আপনাকে জিজ্ঞাসা করি যে কোন ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়া যাবে, দাম্মামে কোন ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়া যাবে, চিকিৎসা নেওয়া যাবে, উত্তরে যদি বলেন সব ডাক্তারের কাছ থেকে যেটা ঠিক ওষুধ ওইটা নেবেন, যেটা ভুল ওষুধ ওটা নেবেন না, উত্তর ঠিক না ভুল? বলবো যে বোকা লোক উত্তর দিছে এটা, তাই না? মূর্খ লোক একটা উত্তর দিছে, উত্তর দিচ্ছে, ঠিক না? আপনি যদি বুঝতে পারেন যে কোনটা ওষুধ ঠিক আর কোনটা ভুল, তাহলে আপনি ডাক্তার, আপনি তো ডাক্তার, তাহলে আবার আপনার চিকিৎসা নিয়ে যাওয়ার দরকার কি? আপনি নিজেই আপনি কি করবেন, চিকিৎসা করবেন, বুঝতে পারছেন না? তাহলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি এই যুক্তি বুঝছেন, আর দিনের ক্ষেত্রে মানুষকে গোমরা করছেন আর বলছেন আমি আহলে হাদিস, আমি আমি সহি আকিদার লোক। আউযু বিল্লাহ, লজ্জা করা উচিত আহলে হাদিস আলেমদেরকে, এইরকম কথা বলে উত্তর দেবে মানুষকে আর গোমরা করবে যে সব আলেমের কাছ থেকে নিতে পারবেন, যার ঠিক যেটা ঠিক ওইটা নেন, যেটা ভুল ওটা ছেড়ে দেন। আরে ভাই, ইবনে সিরিন এই কথা বলেননি। ইবনে সিরিন বলছেন কানু লা ইয়াসআলুনা আনিল ইসনাদ, সাহাবায়ে কেরামদের যুগে জিজ্ঞাসা করা হইতো না কার কাছ থেকে নেব, কার কাছ থেকে নেব না। ফালামা ওয়াকাতিল ফিতনা, তো কিন্তু সাহাবায়ে কেরামদের জামানার কিছুদিন পরে, ওই জামানায় সাহাবীদের জামানাতেই, বরং সিফিনের যুদ্ধের যখন ফিতনা হলো মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলীর ওই দ্বন্দ্ব সিফিনের, তখন ওই যে খারেজি পয়দা হলো আর ওই অতিভক্তিকারী শিয়া পয়দা হলো, ফালামা ওয়াকাতিল ফিতনা, তো যখন এই ফিতনা শুরু হলো এক উম্মত তিন দলে বিভক্ত, একটা হচ্ছে সহি মানহাজ সাহাবায়ে কেরামদের আদর্শের, আর একটা হচ্ছে খারেজি চরমপন্থী লোকেরা বেরোলো আলী আর মাওয়িয়ার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, আর একটা হচ্ছে শিয়া রাফেজি অতি রঞ্জন অতিভক্তি করা শুরু করলো সাবাই ইহুদি চক্রান্তে। তো এইরকম যখন হয়ে গেল, তখন সাহাবিরা বললেন, তাবেইনরা বললেন, সাম্মুলানা রেজালাকুম, এখন বলো এই কথা কে তোমাকে বলেছে? তারপরে দেখা হইতো, ফালা মাওকাতে ফিতনা তো কালু সাম্মুলানা রেজাল ফায়ুনজারু এলা আহলি সুন্নাতে, দেখা হইতো যে আহলে সুন্নাত কিনা, যদি আহলে সুন্নাত তাহলে ফায়ু খাজু হাদিস হুসুহুম, তাদের হাদিসগুলি নেওয়া হইতো, তাদের কথা নেওয়া হইতো। ওয়ায়ুনজারু ইল আহলিল বিদআ, তার বেদাতির দিকে নজর দেওয়া হতো, যদি বেদাতি বলছে এটা খারেজি শোনাচ্ছে, এটা রাফেজি ও শিয়া শোনাচ্ছে, ফালা ইউখাযু হাদিস, তাতে হাদিস নেওয়া হইতো না, কথা বুঝছেন না? বুঝছেন না। সুতরাং এইসব সহি আকিদার কিছু বক্তা যারা বিভ্রান্ত করছে, তাদের বিভ্রান্তিতে পড়বেন না, বিভ্রান্তিতে পড়বেন না। কমন সেন্স আছে,
জ্ঞান আছে, যুক্তি বুঝেন, শাস্ত্রের যুক্তি দিয়ে বুঝালাম, ডাক্তারের যুক্তি দিয়ে বুঝালাম, তারপরেও যদি হক কথা না বুঝেন, সব হুজুরের কাছে নেওয়া যাবে। আমি সব হুজুরের ওয়াজ শুনি, যেটা ভালো লাগে ওইটা নিই আর যেটা ভালো লাগে না ওইটা নিই না। আরে ভাই, এটা ইসলাম নাকি হইলো? আপনার মেজাজে আপনি ইসলাম পালো, যেটা আপনাকে ভালো লাগে সেটা নেবেন, না কোরআনে ওয়া হাদিসের দলিল যেখানে শক্ত আছে ওইটা নেবেন? বুঝতে পারছেন না? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।